বয়স ছাড়িয়েছে 70, এখনো সকাল থেকে মাঝরাত পর্যন্ত রোগী দেখেন বোলপুরের সুশোভন বন্দ্যোপাধ্যায়। একসময় সক্রিয় রাজনীতি করতেন, কংগ্রেসের জেলা সভাপতিও হয়েছিলেন। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত সুশোভনবাবু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। রাজনীতি করতে গিয়ে পাছে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হন রোগীরা, সেজন্য একসময় সরে আসেন সক্রিয় রাজনীতি থেকে। তারপর থেকে নাওয়া খাওয়া ভুলে শুধুই রোগী দেখে চলেন। একসময় পয়সা নিতেন না রোগীদের কাছ থেকে, এখন নেন 1 টাকা করে। স্থানীয়দের কাছে তাই তিনি পরিচিত 1 টাকার ডাক্তার হিসেবেই। বোলপুরের হরগৌরীতলার বাড়ির অদূরেই চেম্বার, রোগী দেখেন সেখানেই। তবে রাত বিরেতে কেউ অসুস্থ হয়ে পড়লে ব্যাগ হাতে নিয়ে ডাক্তার উজিয়ে যান রোগীর বাড়িতে। এরই স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন। শনিবার কেন্দ্রের তরফে তাকে এখবর জানিয়েও দেওয়া হয়েছে। প্রিয় ডাক্তারবাবু পদ্মশ্রী পাচ্ছেন জেনে খুশি রোগী ও তাঁদের পরিবার। সর্বজন বিদিত ডাক্তার, বিশেষ করে জনমানুষের প্রতিক্রিয়া হয়েছে কি 1 টাকার ডাক্তার, এবং এখনও এই 82 বছর বয়সে মানুষের যা সেবা করে যাচ্ছে অকল্পনীয়, ভাবা যায় না। তাই এই ব্যক্তিটা সেই সম্মান পাওয়ার যোগ্য, আরও আগে পেলে আরও ভালো হতো। পদ্মশ্রী পাওয়ার খবরে খুশি সুশোভনবাবুও, আজীবন মানুষের সেবা করে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেন। প্রণববাবু ফোন করলেন, প্রণবদা ফোন করে আমাকে কনগ্রাচুলেশন জানালেন। আমি বললাম যে ভারতরত্নর ভাই যদি পদ্মশ্রী পেয়ে থাকে। বললো না সুশোভন, বীরভূমে বহুদিন বাদে একজনকে এই সম্মান পেল, তো খুব খুশি। সবতেই আমার এই যে সাফল্য, এই যে প্রাপ্তি, এটা আমি মানে মনে প্রাণে স্বীকার করি যে আমার রোগীরা দীর্ঘ 57 বছর ধরে আমাকে চিকিৎসা করার সুযোগ দিয়ে এই সম্মান এনে দিয়েছেন। সুশোভনবাবু বিশ্বাস করেন মানুষের মধ্যেই রয়েছেন ঈশ্বর। তাই 1 টাকায় রোগীর চিকিৎসা করে তিনি যে আদতে ঈশ্বরেরই নিরলস সেবা করে চলেছেন তাও জানিয়ে দেন প্রচার বিমুখ এই চিকিৎসক। বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, নিউজ টাইম।